কিন্তু স্যারের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কী করা যায় এবং পুলিশের সামনের দিনগুলোতে আগানোর জন্য স্যারের সঙ্গে দীর্ঘ রাত ব্যাপী আমরা আলোচনা করেছি। এর মধ্যে স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিএমপি কমিশনার এখানে আসেন, আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতির কাজ করছিল। তো আমরা সেটা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয় তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র জনতা যারা কাজ করছে মাঠে, স্যার হয়তো একটি কথা এখানে বলে নাই কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতা যারা এখনও মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে যেটা আমরা বাইরেও দেখি বিদেশে দেখি, এটা স্যার আপনি বলেছিলেন যে এটা কারিকুলামের অন্তর্ভুক্ত কীভাবে করা যায়, টেক্সট কারিকুলাম মানে হ্যাঁ, তো সেই সেই বিষয়টাও বলছে। আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের ট্রাফিক জনবল এতে নাম শুনে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীরগেট পর্যন্ত এটা আমরা চালু করেছি এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে এবং কোনো যেন ভুল বোঝাবুঝি না হয় সমন্বয়ক যারা আছে ছাত্র সমন্বয়ক তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে, এটা করতেছি এবং এটা অচিরেই এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, নিহত তালিকা তো আমরা আছে, নিহত তালিকা আছে, এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে, টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল, আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে, যারা একেবারে বেশি করে ইনজিউর্ড যাদেরকে আমরা এখনও ছাড়তে পারি নাই সেই রকম 27 জন এখনও এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে, এর মধ্যে আইসিইউতে 1 জন আছে, 2 জন আছে। আমরা ফুল সাপোর্ট দিচ্ছি, যারা আহত আছে শুধু তার তার চিকিৎসা সেবা না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতা ভুগছে তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ।